আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে মেইনলি আমার প্ল্যান ছিল যে কোন ফোনগুলো সবচাইতে ভালো 2021 সালের মধ্যে সেই ফোনগুলো নিয়ে কথা বলবো, বাট পরে দেখলাম যে স্যাম কাজ করতেছে সেম এই টপিকস নিয়েই, অর্থাৎ স্যামজন চ্যানেলে আপনারা হয়তো বা পেয়ে যাবেন কোন ফোনগুলো সবচেয়ে ভালো এবং কার কাছে, আমাদের সবার কাছে কার কাছে কোন ফোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। হতে পারে আজকে অথবা আগামীকালকের মধ্যে সেই ভিডিও পাবেন। দ্যাটস আমি আর সেম ভিডিও করলাম না, আমি ভাবলাম যে আসলে এই বছর অনেকগুলো ফোনই কিন্তু আমাদের ব্লাস্ট হয়েছে, এর কারণে কিন্তু অনেকের অনেক ক্ষতি হয়েছে, অনেকে আছে ব্লাস্ট হওয়ার পর ফোন আরেকটা পেয়েছে, আবার অনেকে কিন্তু পাইনি। সো এই বছর যতগুলো ফোন ব্লাস্ট হয়েছে সেই ফোনগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। বাট আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেক ফোনই পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে ব্লাস্ট হয়েছে, সবগুলো ফোন নিয়ে তো আসলে কথা বলতে গেলে ভিডিও সারাদিন লেগে যাবে, বাট যেই ফোনগুলো সবচেয়ে বেশি কমন একের অধিক বারবার ব্লাস্ট হয়েছে সেই সব ফোনগুলোকে নিয়ে আমি আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। নাম্বার ওয়ানে যে ফোনটা ব্লাস্ট হয়েছে সেটা হলো পোকো M3। আসলে পোকো M3 নট অনলি ব্লাস্ট, এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কাস্টমার কেয়ারও কিন্তু একজন এই ফোনটা আছাড় দিয়ে ভেঙে ফেলেছে, বিকজ এই পোকো M3 ফোনটাতে সফটওয়্যার আপডেট আসার পর থেকে কিন্তু ফোনের নানা রকম সমস্যা হচ্ছে, ফোনের ক্যামেরা প্রবলেম হয়েছে, ফোনের অনেকে ডেড হয়ে গিয়েছে, তার পাশাপাশি কিন্তু ফোনটা ঠিকঠাক মতো কাজ করেও নেই। এবং এই পোকো M3 ফোন কিন্তু ইন্ডিয়াতে ব্লাস্ট, বাংলাদেশেও ব্লাস্ট হয়েছে, মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছে যারা পোকো ফোন ইউজ করেছেন তাদের এই পোকো M3 ফোনটা নিয়ে। এবং এই পোকো M3 পাশাপাশি পোকো X2 ফোনটাও আপনারা যদি মনে করে দেখেন, এপ্রিল মে মাসের দিকে বা জুন মাসের দিকে কিন্তু তাদেরও একটা আপডেট এসেছিলো সফটওয়্যার ভার্সন, এবং আপডেটটা করার পরপরই ক্যামেরা ডেড হয়ে যাচ্ছিলো অথবা ফোনটাও ডেড হয়ে গেছে। সো পোকোর এই বছর কিন্তু পরপর দুইটা ফোন চার মাসের মধ্যে কিন্তু একদম হিউজ ফল ডাউন করছে, এবং দুটো ফোনই অনেক পপুলার ফোন ছিল এবং দুটো ফোনেই সফটওয়্যার আপডেটের কারণে একদম পুরোপুরি 12টা বেজে গেছে। Redmi 8 ফোনটা কিন্তু ব্লাস্ট হয়েছে, বাট এই ফোনটা যখন ব্লাস্ট হয়েছে যিনি ওনার ছিলেন তার এক্স্যাক্টলি কিছু হয়নি, বাট তার ফ্যামিলি মেম্বার হিসেবে 4 বছরের একটা বাচ্চা ছিল, তার নিজের না কি তার নিফিউ হয় আর কি, সেই বাচ্চাটা কিন্তু বেশ ভালোভাবে আহত হয়েছে, বাট এক্সট্রিম লেভেলে কিছু হয়নি, পরবর্তীতে সে সুস্থ হয়ে গিয়েছে এবং Xiaomi-র তরফ থেকে তাকে Redmi 9 ফোন গিফট করা হয়েছে। যদিও প্রবলেম হয়েছিল Redmi 8, বাট প্রবলেম যখন হয়েছে ততদিনে Redmi 8 মার্কেট আউট হয়ে গেছে, Redmi 9 মার্কেটে ছিল, Xiaomi তাকে একটা Redmi 9 ফোন গিফট করেছে। এটার জন্য অবশ্যই আমি Xiaomi-কে থ্যাঙ্কস জানাই, কারণ অনেক সময় অনেক ফোন কোম্পানি কিন্তু ব্লাস্ট হলেও কিন্তু কোনো ফোন দিতে চায় না, যদিও Xiaomi সবাইকে দেয় নাই, শুধু ওনাকেই দিয়েছে, এটা একটা ডিফারেন্ট কেস, বাট স্টিল থামস আপ জানাই Xiaomi-কে। দেন Xiaomi-র আরেকটা ফোন Redmi Note 9 Pro, এই মোবাইলটাও কিন্তু অত্যন্ত হিট হয়ে প্রায় মানে কী বলবো আর কি গলে যাচ্ছিলো অনেকটা, এরকম সিচুয়েশন ছিল তখন, যিনি ইউজার ছিলেন তিনি কিন্তু এই ফোনটা পানিতে ফেলে দিয়েছিল। সো আদারওয়াইজ কিন্তু ওই ফোনটা হয়তো বা ব্লাস্ট হয়ে যেত। আর Redmi Note 9 Pro আপনার যদি মনে করে দেখেন, এই ফোনটা যখন বের হয়েছিল তখন শুরুর দিকে কিন্তু ফোনটাতে মারাত্মক লেভেলের হিটিং ইস্যুস ছিল, পরবর্তীতে অবশ্য সফটওয়্যার আপডেটের মাধ্যমে হিটিং ইস্যু অনেকটা কমে এসেছিলো, বাট ওই সময় এতটাই হিটিং ইস্যুস ছিল যে ফোনটা তখন হিট হয়ে গলেই যাচ্ছিল। দেন ব্লাস্ট হয়েছিল Vivo Y20 ফোনটা, এটা এই বছরের Y20 ফোন না, গত বছরের Y20 ফোনটা, এই ফোনটা ব্লাস্ট হয়েছিল চায়নাতে। Y20-এর একসাথে অনেকগুলো ফোন প্লেনে করে এক সিটি থেকে আরেক সিটিতে নেওয়া হচ্ছিলো, ওই সময় প্লেনের মধ্যে Vivo Y20 ফোনটা ব্লাস্ট হয়ে গিয়েছিল। তবে এই ধরনের যে ব্লাস্টটা হয়ে থাকে বা আগুন লেগে যেয়ে থাকে, এটা এমনও হতে পারে শর্ট সার্কিটের কারণেও হতে পারে বা ফোনে কোনো মিসম্যানেজমেন্টের কারণে হতে পারে, আবার প্লেনে অনেক সময় ফোনে থাকলে অনেক বিষয় থাকে প্লেনে ফোন নিয়ে, হতে পারে ফোনটা অন করা ছিল, কোনো রকমের কোনো ইস্যু থাকতে পারে, বাট যেটাই হোক Vivo Y20 ফোনটা ব্লাস্ট হয়েছে। দেন আমি একটা ফোন নিয়ে কথা বলবো, সেই ফোনটা মনে হয় 2021 সালে ব্লাস্ট হয়নি, বাট এটা খুব বিশাল একটা বিষয় ছিল, সেটা হলো Samsung Galaxy A21। এই ফোনটা ব্লাস্ট হয়েছিল মনে হয় আরও 2 বছর আগে, বাট স্যামসাং কোম্পানি সেই মডেলটাই শাটডাউন করে দিয়েছিল, আমি মডেলটা বিক্রি করে বন্ধ করে দিয়েছিল, কারণ তারা ব্লাস্টের কারণটা বুঝতে পেরেছিল যে দেয়ার ইজ সামথিং, মানে যেটাকে বলা হয় যে কোনো ম্যানুফ্যাকচারিং ফল্ট ছিল, দ্যাটস ওয়াই তারা পুরো ফোনটাই মার্কেট আউট করে দিয়েছে। এটা অবশ্যই অবশ্যই একটা থামস আপ পাওয়ার মতো বিষয়, বিকজ ওই ফোনটা যদি কন্টিনিউয়াসলি বিক্রি করা হতো তাহলে কিন্তু আরও ব্লাস্ট হতো, যদিও ফার্স্ট টাইম যখন ব্লাস্ট হয়েছে তখন এটা নিয়ে বেশ কোনো ঝামেলা হয়নি, বাট পরবর্তীতে যদি অনেকগুলো ব্লাস্ট হতো তাহলে কোনো না কোনো ঝামেলা হতো, স্যামসাংও কিন্তু বেশ ট্রাবলে পড়তো। বাট যাই হোক, স্যামসাংয়ের এছাড়া তেমন কোনো ফোন গত বছর ব্লাস্ট হয়েছে বলে আমি শুনি নাই। এবং সর্বশেষ যে ফোনটা অনেকবারই ব্লাস্ট হয়েছে স্পেশালি ইন্ডিয়াতে, সেটা হলো OnePlus Nord 2 ফোনটা। এই ফোনটাতে মারাত্মক লেভেলের হিটিং এবং অপটিমাইজেশন রিলেটেড ইস্যুস রয়েছে, ইভেন আমরা যখন রিভিউ করি তখন আমরা দেখেছি যে ফোনটা অনেক দ্রুত হিট হয়ে যায়, এবং এর পাশাপাশি এই ফোনের সাথে যে চার্জারটা দেওয়া হচ্ছে সেই চার্জারটাও খুব ফাস্ট হিট হয়ে যায় এই ফোনটা চার্জ করার সময়। সো যেটাই হোক, চার্জারের কারণ হোক বা ফোনের কারণ হোক, এই ফোনটাও কিন্তু বেশ কয়েকবার ব্লাস্ট হয়েছে এই বছর। সো এই হলো 2021 সালের যত ফোন ব্লাস্ট হয়েছে, তার মধ্যে একের অধিক যেসব ফোন ব্লাস্ট হয়েছে সেসব ফোনের নিয়ে কথা বললাম আমি আজকের ভিডিওতে। এছাড়াও অনেক ফোন ব্লাস্ট হয়েছে, এগুলো নিয়েও আমরা এর আগে বিভিন্ন রকম টেকনিক্স ভিডিওতে কথা বলেছি, এবং আপনারাও চেষ্টা করবেন আপনাদের আশেপাশে কারো ফোন যদি ব্লাস্ট হয়ে থাকে
সেই ফোনের ব্যাপারে আমাদের এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাতে যে কীভাবে তার ফোনটা ব্লাস্ট হয়েছে। সো এই ভিডিওটা যারা দেখবে তারা যখন নিচে কমেন্টসগুলো পড়বে আমাদের ভিডিওর নিচে, তখন কিন্তু তাদেরও একটা ধারণা হয়ে যাবে যে কোন ফোনের ব্র্যান্ডের কী কী অবস্থা, কোন কোন ফোনগুলো ব্লাস্ট হলো, তাহলে ইন ফিউচারে সে ফোন কেনার আগে একটা ডিসিশন নিতে পারবে যে কী হচ্ছে না হচ্ছে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।